আসসালামু আলাইকুম। আমরা সব ক্ষেত্রে মোটিভেশন খুঁজি, মনে হয় যে মোটিভেশন না থাকলে হয়তো আমি এই কাজটি করতে পারবো না, মোটিভেশন না থাকলে আমি এটা হয়ে উঠতে পারবো না। কিন্তু দেখা যায় যে এমন অনেক মানুষ আছেন যারা বিখ্যাত হয়েছেন, জীবনকে জয় করেছেন, স্মরণীয় বরণীয় হয়েছেন, কিন্তু তারা কখনোই এই মোটিভেশনাল কথাবার্তা শুনেননি বা পড়েননি বা তারা এই ধরনের মানুষকে দেখেননি। মোটিভেশনও যে সবসময় কাজে আসে এটি বলা যায় না, কারণ কি, এটি যখন আসক্তিতে পরিণত হয় তখন কিন্তু এটির একটি এফেক্ট পড়ে যে মোটিভেশন শুনতে ভাল লাগে, আমরা যেটা করতে চাই সেটি আমি করি না। তাই মোটিভেশন মূলত আমরা দেখি দুই ধরনের মানুষের মধ্যে, একটি হলো বাহ্যিক আর একটি হলো আভ্যন্তরীণ। তা এই যে আভ্যন্তরীণ মোটিভেশন, সেটি হলো যখন আমি নিজেকে নিজে বলি যে এটা করতে হবে, এটা করলে ভালো হবে, বা এই ধরনের জীবনযাপন করলে আমি অনেক উপরে চলে যেতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে যে এটি নিজেকে বলার পর আবার কিছুক্ষণ পরেই আমি সেই বিষয়টি ভুলে যাই। ঠিক একই রকম বাহ্যিক যে মোটিভেশন, সেটি হলো কোনো মোটিভেশনাল যারা স্পিচ দেয় তাদের স্পিচ শোনা, কোনো আত্মোন্নয়নমূলক বই পড়া, বা পৃথিবীতে অনেক ভালো জায়গায় গিয়েছে তাদের জীবনী পড়া, এগুলো সবই বাহ্যিক মোটিভেশন। এবং এই মোটিভেশনও আমি যখন দেখি, শুনি বা পড়ি, তখন কিন্তু আমি ভীষণভাবে স্পিরিটেড থাকি। কিন্তু দেখা গেছে কি, যে কয়েকদিন গেলেই সেই স্পিরিটটা থাকে না। কাজেই মোটিভেশনাল স্পিচ শুনলে বা নিজেকে মোটিভেটেড করতে পারলেই সে যে জীবনে জয়ী হবে এ কথা কিন্তু বলা যায় না, কারণ কি, মোটিভেশন যখন আসক্তিতে পরিণত হয় তখন সে এক ধরনের কল্পনার রাজ্যে বাস করে অনেক সময়, কারণ কি, তার তখন প্রতিদিন মোটিভেশন শুনতে ভাল লাগে কিন্তু সেই অনুযায়ী সে কাজ করে না। আমাদের অনেক সময় কবিতা শুনতে ভাল লাগে, গান শুনতে ভাল লাগে, কিন্তু গানে যে কথাগুলো বলা হয় সেই ধরনের আমরা কাজগুলো কিন্তু জীবনে করি না। অর্থাৎ আমরা অনেক সময় অনেক বড় স্বপ্ন দেখি, কিন্তু এই স্বপ্নের পিছনে যে কাজটি করতে হয় সেই কাজটি কিন্তু আমার অনেক সময় করা হয়ে ওঠে না। কাজেই মোটিভেশন সবসময় আপনাকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিবে এ কথা কিন্তু বলা যায় না। মোটিভেশনের গুরুত্ব আছে, কিন্তু যদি আমরা সেটা প্র্যাকটিক্যালি জীবনে সেটাকে ইউজ করতে পারি, সেটাকে প্র্যাকটিস করতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা মোটিভেশন শুনি, দেখি বা বলি, কিন্তু নিজের জীবনে অনেক সময় প্রয়োগ করি না। কারণ কি, মোটিভেশন আমরা যে দুটি জিনিস পাই সেটি হলো যে সেখানে বলা হয় যে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে এবং আত্মনির্ভরতা বাড়াতে হবে। আমি জয়ী হব বা উইনার হব এই ধরনের এক ধরনের মানসিকতায় বিরাজ করতে হবে। কিন্তু মানুষ কিন্তু সবসময় এই কাজটি করতে পারে না, কারণ কি, যে মানুষ যখন সবসময় মনে করে যে আমাকে উইন হতে হবে, আমাকে এই কাজটি অবশ্যই করতে হবে, তখন কিন্তু অনেকে আছে যারা এই মেন্টাল প্রেশারটা নিতে পারে না। অনেক সময় কিন্তু তখন মোটিভেশন তার জন্য পজিটিভ নাও হতে পারে, বরঞ্চ তাকে যখন যদি আস্তে আস্তে হিলিং করা যেত বা সে যদি নিজের মধ্য থেকে ধীরে ধীরে হিলিং হতো, তাহলে কিন্তু সে আরও বেশি বড় কাজ করতে পারত। এই আত্মনির্ভরতার জায়গাটা যদি সবসময় তৈরি হয়ে থাকতো, তাহলে কিন্তু মানুষ নতুন কাজ করতে পারতো না। এই আত্মনির্ভরতার জায়গাটি যদি তৈরি করতে হয় তাহলে শুধু মোটিভেশন শুনলেই হবে না। কাজেই আমাদের যে জায়গাটি মনে রাখতে হবে যে মোটিভেশন যেন আসক্তিতে পরিণত না হয়। অর্থাৎ আসক্তি মানে হলো এখানে নেতিবাচক অর্থে বলা হয়েছে, অর্থাৎ যখন সে শুধু শুনবে, অর্থাৎ শুনতে ভাল লাগে, এই কাজগুলো হলে খুব ভালো হতো, এক ধরনের স্বপ্নের রাজ্যে বিরাজ করা, কিন্তু বাস্তবতায় নয়। কারণ কি, আমরা অনেক সময় নিজেকে মোটিভেটেড করতে মোটিভেশনাল স্পিচ শুনি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি ওই কাজটিতে জয়েন না করি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সফল হওয়ার সম্ভাবনা একেবারেই জিরো। কাজেই আপনি মোটিভেশনাল স্পিচ শুনলেই যে আপনি জীবনে সফল হবেন তা কিন্তু নয়, শোনার সাথে সাথে আপনি নিজেকে সেই জায়গাটা যাতে নিয়ে যেতে পারেন, সেই ধরনের যেন কাজ করতে পারেন, নিজেকে তৈরি করে রাখুন এবং সফল হয়ে উঠুন। থ্যাংক ইউ সো মাচ।